আপনারা দেখছেন আল মদিনা টিভি। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাব জননেতা শফিকুল ইসলাম মাসুদ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে ফরমায়েশি রায়ের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শিশুরস অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ডক্টর আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিস সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত গণপরিষদের সদস্য জনাব অধ্যাপক মকরম হোসেন খান, জনাব শামসুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত গণপরিষদের সদস্য জনাব আব্দুল সালাম, অধ্যাপক নুরনবী মানিক, ডক্টর মোবারক হোসেন, জনাব কামরুল হাসান হাসান, জনাব আব্দুর রহমান, সম্মানিত সাংবাদিক বৃন্দ, এ পর্যায়ে লিখিত বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা নিশ্চয় জানেন জামাতের নিবন্ধন সংক্রান্ত মামলার ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার গঠন, আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজবন্দী ও ওলামা মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিরোধী দলসমূহ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। অথচ সরকার যেনতেনভাবে আরেকটি পাতানো নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, জনগণ সরকারের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন সম্প্রতি প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদের অভিযুক্ত করে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক ফরমায়েশি রায় দেয়া হচ্ছে। গত 11 ডিসেম্বর 2013 সালের দায়ের করা মিথ্যা রাজনৈতিক মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ন্যূনতম আইনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইনজীবীগণ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এই মামলা ট্রায়ালের জন্য যে আইনি সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল সেই সুযোগ আমাদেরকে দেয়া হয়নি। আদালতে অভিযুক্ত আসামিগণের যে প্রতিকার পাওয়ার দরকার ছিল সেই প্রতিকার পাওয়া যায়নি, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবসেও ঢাকায় জামাতের শান্তিপূর্ণ মানববন্ধনে আইন শৃঙ্খলা বাহিনী গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। সেই দিন ঢাকা সহ সারা দেশে বিরোধী দলের
কর্মসূচিতে হামলা সহ অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করেছে। দেশে নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই, কথা বলার অধিকার নেই, স্বাধীন মত প্রকাশের অধিকার নেই, ন্যায় বিচার ও সুশাসন বলতে কিছুই নেই। চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। হঠাৎ করেই জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিমূলক মামলাগুলোতে আইনের ন্যূনতম তোয়াক্কা না করে দ্রুততার সাথে শেষ করে 67টি মামলায় রায় দিয়ে প্রায় সহস্রাধিক নেতাকর্মীদেরকে সাজা দিয়েছে। এক্ষেত্রে সরকার পক্ষ নিয়ম নীতির কোনো তোয়াক্কা করছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাকে আদালতে বিশেষ তৎপর হতে, রাজনৈতিক মামলাগুলোতে একসাথে অনেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার আগেই অনেক মামলায় তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি নেওয়া হচ্ছে, অফিস সময় পেরিয়ে গভীর রাত অবধি সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। উন্মুক্ত আদালতে সাক্ষীর জবানবন্দি রেকর্ড না করে বিশেষ ব্যবস্থাপনায় তা টাইপ করে আদালতে উপস্থাপন করা হচ্ছে, সাক্ষীদের টেলিফোনে আদালতে ডেকে নেওয়া হচ্ছে, পছন্দ না হলে সেই সাক্ষীদের ফেরত পাঠানো হচ্ছে, কারাগারে থাকা আসামিদের কারা কর্তৃপক্ষ হাজির না করলেও আসামিদের কারাগার থেকে বিশেষ গাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে। এ সময় পর্যন্ত আসামি ও সাক্ষীদের বসিয়ে রাখা হচ্ছে, জেরা করার সময়ও সময় দেয়া হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হচ্ছে, কখনো কখনো আসামিদের কারাগারে রেখে অনলাইনে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একটি মামলায় 20-50 এমনকি 100 জন বা ততোধিক সাক্ষীর নাম থাকলেও সকল সাক্ষীদের প্রতি নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে, ফলে দেখা যায় যে একদিন 10-15 জন সাক্ষী হাজির করা হচ্ছে, অপরদিকে অন্য কোনো সাক্ষী না এসে তদন্তকারী কর্মকর্তারাও হাজির হচ্ছে। কোনো কোনো মামলায় অনেক সাক্ষীর নাম থাকলেও শুধুমাত্র বাদী ও তদন্তকারী কর্মকর্তার সাক্ষী দিয়েই মামলার কার্যক্রম সমাপ্ত করা হচ্ছে। কোনো কোনো মামলায় ইতিপূর্বে যে সকল সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে, কোনো পক্ষের রিকলের আবেদন ছাড়াই সাক্ষীকে এনে বিশেষ ব্যবস্থায় পুনঃ সাক্ষী নেওয়া হচ্ছে, অথচ কোনো জরুরি আইনগত বিষয়ে আসামি পক্ষের আইনজীবীগণের দরখাস্ত নিলে আদেশ না দিয়ে তা নথিভুক্ত করে রাখা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দরখাস্ত খুঁজেও পাওয়া যায় না বলে আইনজীবীদের অভিযোগ রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার মূলত আন্দোলনকে বাধাগ্রস্ত করা এবং রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা মামলাগুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সরকার রাজনৈতিক নেতৃবৃন্দকে সুকৌশলে নির্বাচন থেকে দূরে রাখা ও নির্বাচনে অযোগ্য করার জন্য এই ধরনের ফরমাইশি রায়ের আশ্রয় নিয়েছে। সরকার এর মাধ্যমে নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে চায় এবং রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা তৈরি করতে চায়, ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে চায়। সরকার পতনের আন্দোলনে আজ সকল রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, দেশের জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই স্বৈরাচারী জালিম ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে
সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণ এই ফরমাইশি রায় প্রত্যাখ্যান করেছে। আমরা অবিলম্বে এ ধরনের ন্যায়ভ্রষ্ট ফরমাইশি সাজা বাতিল করে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় গণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে জনগণ তাদের আইনানুক ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। জি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে এতক্ষণ আপনাদের সামনে লিখিত বক্তব্য পেশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। এই লিখিত বক্তব্যের উপরে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে। আমরা আমাদের বক্তব্যে পরিষ্কার করেছি, এটা ফরমাইশি রায় এবং সরকারের ষড়যন্ত্রের অংশ হিসাবেই আদালত তাদের এই ফরমাইশি রায়ের প্রক্রিয়া তড়িঘড়ি করে সম্পন্ন করছে। জি, আর আমরা ইতিমধ্যেই আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ বিরোধী দল নেতা কর্মীদের উপরে যে ফরমাইশি রায় দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমরা গত 12 তারিখ গতকালকে আমরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আমরা করেছি। আজকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতিকে অবহিত করলাম। আমাদের চলমান যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেই রাজধানীসহ দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে এবং সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন যে একটি একটি করে নতুন ইস্যু তৈরি করে জনগণকে ভিন্ন দিকে নিয়ে যাবে সেই সুযোগ আমরা সরকারকে দেবো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে চলমান কর্মসূচিকেই আমরা সফল এবং সার্থক করে তুলব। এই জন্য আমি আমাদের সর্বস্তরের নেতাকর্মী ঢাকাবাসী সহ আমরা সর্বস্তরের জনগণকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি একই মামলায় এনটি এবং জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার করে রাখা হচ্ছে, আবার ওই মামলাতেই কিছু কিছু ব্যক্তিকে জামিন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি আগেই বলেছি যে এটা একটা ফরমাইশি রায়, একটা নির্দিষ্ট ছকে এই মামলা পরিচালনা করা হচ্ছে এবং রায় দেওয়া হচ্ছে। এখানে আইনানুক রীতিনীতি পদ্ধতি অনুসরণের কোনো তারা তোয়াক্কাই করছে না। এ অবস্থায় সরকারের পরিকল্পনা মাফিক ফরমাইশি আয়ের যে ফলাফল সেটি হচ্ছে যে তারা গভর্নমেন্ট যাকে সুযোগ করে দিতে চায় তাকে আদালতের মাধ্যমে সুযোগ করে দেওয়া হচ্ছে, আর গভর্নমেন্ট যাদেরকে আটকে রাখতে চায়, যাদেরকে জেলখানায় রাখতে চায়, বন্দি রাখতে চায়, তাদের জন্য এই ফরমাইশি রায়ের ব্যবস্থা করা হচ্ছে। এটা সরকারের ষড়যন্ত্রের একটি অংশ এবং এটা দিবালোকের মতোই এদেশের জনগণের কাছে স্পষ্ট। আর